আমি যে এই ঘরে আসবো সেটা তুমি খুব ভালো করে জানতে, কিন্তু এখানে এসে তোমাকে আমি এই অবস্থায় দেখবো সেটা আমি ভাবতে পারিনি জয়। তুমি কাঁদছ একটা সাধারণ মেয়ের মতো। আমি তো সাধারণ মেয়েই কুনাল। না, তুমি সাধারণ মেয়ে নও জয়, তুমি অসাধারণ। আর তুমি অসাধারণ বলেই তোমাকে আমি আমার সম্পর্কে তুমি কি ভাবো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো জানি আমি নিজে কি। জয়, তোমার তোমার সেই সাহসী, তোমার সেই প্রতিবাদী চেহারা দেখে আমি তোমাকে রেসপেক্ট করতে শুরু করেছিলাম। মুখে কোনোদিন কিছু বলিনি তোমাকে, আর সেই রেসপেক্ট থেকেই ভালোবাসা, বিয়ে, ইনফ্যাক্ট তোমার মতনই তেজি আর সাহসী মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চেয়েছিলাম। কিন্তু আমি তো ভাবলাম আমার এই ঘরে ঢোকা মাত্র তুমি আমাকে চার্জ করবে আমাকে, কিন্তু তুমি কাঁদছ, ভাবা যাচ্ছে না, সিম্পলি ভাবা যাচ্ছে না। কারোর আত্মমর্যাদায় আঘাত লাগলে, কারোর বিশ্বাসটা ভেঙে গেলে প্রতারিত হলে, যে কষ্ট হয় তাতে যে দু চোখ দিয়ে জল বেরোয় কুনাল, মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। মানা গেল না, মিলল না। তোমার মিলছে না, আমার কিন্তু মিলে যাচ্ছে। আমি জানতাম তুমি আমার ঘরে আসবে, খুব ঠান্ডা মেজাজে, বেশ সাজিয়ে গুছিয়ে ভালো ভালো কথা বলবে। তোমার বিজনেসে যেরকম তুমি কথা বলো, সেলস টক, আত্মপক্ষ সমর্থন করে সবাই কথা বলে জয়, তাকে বলে সেলফ ডিফেন্স। একজন আসামিকেও কাঠগড়ায় দাঁড়িয়ে সে সুযোগটা দেওয়া হয়, আর আমার বেলায় সেটা সেলস স্টক হয়ে গেল। এটা কোর্ট নয় কুনাল, এটা জীবন বাঁচার ব্যাপার। এখানে কোনো আইন কানুন চলে না, বিবেক, নীতিবোধ, সততা, বিশ্বাস এগুলো নিয়েই বাঁচতে হয়। এগুলোর কোনো একটা নষ্ট হয়ে গেলে জীবনটাও নষ্ট হয়ে যায়। ও কাম অন জয়িতা, তুমি একজন বুদ্ধিমতী র্যাশনাল মেয়ে, তোমার এরকম ইমোশনাল হওয়া উচিত নয়। আমি মানছি, আমি আমি মানছি খবরের কাগজে এরকম একটা ছবি দেখলে যে কেউ শকড হবে, তুমিও হয়েছো, আমিও শকড হয়েছি জয়িতা। কিন্তু একটু একটু র্যাশনালি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতে চাই। আমি জানি ছবিটা মিথ্যে সাজানো। ছবিটা মিথ্যে সাজানো? আচ্ছা জয়িতা, তুমি প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠে একটু যুক্তি দিয়ে ভাবো। আমি জানি তোমার সেই বুদ্ধি, সেই ক্ষমতা রয়েছে। তুমি খুব ভালো করে জানো জয়িতা, এই ধরনের ছবি তৈরি করা আজকাল শক্ত কাজ নয়। যে কেউ কম্পিউটারে ফটোশপে ছবি ফেলে এর চেয়ে অনেক খারাপ খারাপ ছবি তৈরি করতে পারে। এর মাথা কেটে ওর বডিতে বসিয়ে দেওয়া, এর বয়স বাড়িয়ে দেওয়া, ব্যাকগ্রাউন্ড পাল্টে দেওয়া, এইসব শুনেছি, চোখে দেখিনি কখনো।